নির্বাচনত জিকার বিষম ফল ভুগিছে বিজয়ীয়ে। বিজয়ের সোয়াদ লবলৈ নাপালেই পলরিয়া হয়ে এড়িবলগিয়া হল ঘর বাড়ি আর রাজ্য। এইবার গুয়াহাটী মহানগরীত আশ্রয় গ্রহণ করেছে পশ্চিমবঙ্গের বিজয়ী পারিষদ প্রার্থীয়ে। মহানগরীর কালাপাহাড়স্থিত ভারত সেবাশ্রম সংঘত আশ্রয় লৈছে মালদাহর বিজেপির বিজয়ী প্রার্থী সহ মোট 42 জন লোকে। উল্লেখযোগ্য, নির্বাচনী হিংসাত উত্তপ্ত হয়ে পড়েছিল পশ্চিমবঙ্গ। আগামী দিনে অনেক বাড়ি ঘর দুয়ার উপর আরো আক্রমণ করবে, ওরা লিস্ট করে রেখেছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্যখন দুর্বৃত্তর আক্রমণের বলি হয়েছিল একাংশ বিজেপি প্রার্থী আর বিজেপি সমর্থক। ইয়ার পিছতেই বহুলোকে নিজের জীবন রক্ষার বাবে পলাই আশ্রয় লৈছিল ধুবুরী আর গোয়ালপাড়া জেলাত। মানে গণতন্ত্রটাকে একেবারে হত্যা করে দেওয়ার পরিকল্পনা চলছে মমতা সরকার। সম্প্রতি গুয়াহাটি আহি পাইছেহি এই সকল শরণার্থী। উৎপল হালৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।